মালয়েশিয়ায় 300 বাংলাদেশী সহ 65 জন আটক। বিস্তারিততে জানাবে আপনারা যারা এই চ্যানেলে নতুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। মালয়েশিয়ায় ভিসাহীন অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চলছে চিউনি অভিযান। সেই ধারাবাহিকতায় দেশটির জহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যব্যাপী অভিযান চালিয়ে 65 জন নথিবিহীন বিদেশীকে আটক করেছে। আটকদের মধ্যে রয়েছেন 300 প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, রাজ্যের বেশ কয়েকটি হটস্পটে ব্যবসা পরিচালনাকারী অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের নিজস্ব উপনিবেশ শুরু করার বিরুদ্ধে সারা বছর ধরে এই ধরনের অভিযান চলবে। অভিযান নথিপত্র যাচাই করে 20 থেকে 49 বছর বয়সী 65 জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা ও পারমিট ছাড়া অবস্থান করা এবং কাজ করা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়। আটকদের মধ্যে 30 জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া 18 জন ইন্দোনেশিয়ান, 7 জন ভারতীয় নাগরিক, 5 জন পাকিস্তানি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার 2 জন নারী, 1 জন মায়ানমারেরও 1 জন ইয়েমেনি নাগরিক ছিলেন। যাদের আটক করা হয়েছে তারা বৈধ কাগজপত্র বা দেশে থাকার অনুমতি না থাকার জন্য অভিবাসন আইন 1959-63(1), 155 ধারা 6(1)(c) লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। একই ধারা 15(1)(c) অতিরিক্ত থাকার জন্য আইন এবং তাদের পাশের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন 1963 রেজুলেশন 39(b) অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।